সকলেই ভালো আছো আর ভালো থাকো। এই প্রত্যাশা শুরু করছি আজকের অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে শুধু একটা ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম অষ্টম শ্রেণীতে, অর্থাৎ এই বর্গ নির্ণয়ের বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা বর্গ নির্ণয়ে, যেহেতু তোমরা বর্গ নির্ণয় করেছো, আজকে আমি বাকি সরল বর্গের সূত্র দ্বারা কিভাবে তুমি সরল করবে এই সরল নির্ণয়টা শিখাবো। যদিও এর আগের ক্লাস গুলোতেও তোমরা সরল নির্ণয় এরকম করেছো, অর্থাৎ সরল কিভাবে করতে হয় তোমরা এর আগের ক্লাসেই করেছি, অর্থাৎ সেভেন এ সিক্স এ এগুলো সরলগুলো করেছো। তা আজকে আমি অঙ্কগুলো করবো, আশা করবো আর তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই অঙ্কগুলো আমি আমি যে কটা অঙ্ক করাই এবং কিছু কিছু জিনিস তোমাদের হোমওয়ার্ক থাকবে নিয়মিত হবে। আমি যে হোমওয়ার্ক গুলো দেবো, যেহেতু আজকে যে অঙ্কগুলো করাবো এবং এই দিবেন যে হোমওয়ার্ক গুলো দেবো, এই প্রত্যেকটা হোমওয়ার্ক তোমরা করার পরে হোমওয়ার্কের ছবিগুলো তুলে মেসেঞ্জার গ্রুপে দেখাবো অথবা আমার পার্সোনাল মেসেঞ্জারে অথবা অথবা তোমরা গ্রুপে দিলেও আমি সেটা সলভ করে দেওয়ার, কারণ যদি ভুল ত্রুটি থাকে সলভ করে দেবো এবং যদি যারগুলো হয়েছে তার জন্য একটা পুরস্কারের, অর্থাৎ এটা তোমরা জানো যারা অনলাইন অ্যাক্টিভিটিসে সারা বছর ধরে অর্থাৎ সারা মাস ধরে যারা অ্যাক্টিভিটিস থাকবে তাদের জন্য অবশ্যই পুরস্কারেরও ব্যবস্থা আছে। তার সাথে তোমরা সবাই এই কার্যক্রমগুলোর সাথে যুক্ত থাকবে। আসো আমরা অঙ্কগুলো সলভ করে দেব। চার পয়েন্ট একে সরল করো। আমি এখানে তিনটা অঙ্ক লিখেছি, দুয়ে দুয়ে তিনটা অঙ্ক লিখেছি। প্রথম অঙ্কটা ছিল মান আমার অঙ্ক ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। অর্থাৎ তোমরা সূত্র কিন্তু শিখেছো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। এই সূত্র কিন্তু তোমরা শিখেছো, প্লাসের ফর্মুলাও শিখেছো মাইনাসের ফর্মুলাটাও শিখেছো। তা আমরা এই সূত্র দ্বারাই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো। দেখো আমরা যদি প্রথম কোয়া নাম্বার অঙ্কটা নিয়ে কথা বলি, কোয়া নাম্বার অঙ্ক অর্থাৎ তোমার কিন্তু দুইয়ের মানে অঙ্ক ছিল পাঁচটা, আমি এখানে তিনটা অঙ্ক লিখেছি, বাকি যে দুটো অঙ্ক থাকবে ওই দুটো অঙ্কই তোমাদের হোমওয়ার্ক। দেখো আমি কোয়া নাম্বারটা শুধু তোমাদের একটু আলোচনা করি আগে। কোয়া নাম্বার দেখো, কোয়া নাম্বার বলছে কি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস, অর্থাৎ মনে মনে এটাকে যদি আমি এ কল্পনা করি যেটা হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস হলো 4x2, তাহলে হলো এই কোটার উত্তর হলো কি 4x2।
দেখো আশা করি তোমরা পড়া মার্কা সবাই বুঝতে পেরেছো এই কোয়ার্টার যদি বুঝো তাহলে তুমি বলো আমি বাকি সবগুলোর উপর একই হবে তবু আসো আমরা খ নম্বরের দিকে কি তাকাই খ নম্বর আমরা কিভাবে সলভ করব আমরা খ নম্বরের দিকে যদি দেখি নাম্বার ক খ এবার খ কিন্তু একই টাইমে এটাকে যদি আমরা এ কল্পনা করি বা এখানে যে বি আছে এটাকে আমরা এক্স কল্পনা করি মনে করি এটা
এটা সূত্র করতে হচ্ছে a - b হোল স্কয়ার অর্থাৎ এটা সূত্র এখন আমরা লিখব কি a - b হোল স্কয়ার তাহলে আমরা সূত্রটা লিখে নেই যেটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার এখন আমরা মান বসাবো দেখো এর জায়গায় এর মান b জায়গায় b মান আমরা সেট করে দিয়ে পারি এর মান কি দেখো এর মান হচ্ছে 8x + 4 মাইনাস b মান কি দেখো b মান হচ্ছে 5x + 1 উপরে স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা আগে মতই এই মাইনাস দ্বারা এটাকে গুণ দিয়ে দেব তাহলে মাইনাস দ্বারা গুণ দিয়ে দেই কি হয় 8x + 1 মাইনাস 5x প্লাস মাইনাস এর মাইনাস এখানে হোল স্কয়ার ঠিক আছে এখন দেখো এখানে শুধু এই প্লাস এর সাথে মাইনাস এরটা ভ্যানিশ হয়ে যায় অর্থাৎ প্লাস এর আর মাইনাস এর কাটে আর এখানে 8x আর এখানে আছে মাইনাস 5x মানে 8x এর ভিতর থেকে 5x দিয়ে কত কত হবে 3x তারপর আছে স্কয়ার তাহলে এটা হিসাব করে 3 এর স্কয়ার দিলে কত হবে 9 আর স্কয়ার ওকে তাহলে আমরা সরলভাবে তোমরা দেখো তিনটা অঙ্ক আমরা সলভ করলাম বাকি যে দুটো অঙ্ক অবশিষ্ট থাকলো গুণ নাম্বার এবং গুণ নাম্বার এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক এবং এই নিয়মে যদি কিছু উদাহরণ পাও নানো তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকুক অর্থাৎ তোমাদের দেখো উদাহরণ নাম্বার পেবে উদাহরণ নাম্বার আচ্ছা উদাহরণ নেই শুধু এই দুটো অঙ্ক অর্থাৎ তোমাদের হোমওয়ার্ক থাকলো হচ্ছে বাকি এই বিএল যে দুটো অঙ্ক থাকলো এই দুটো অঙ্ক অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবে হোমওয়ার্কের ছবি তুলে অবশ্যই আমাকে দেখাবে আগামী ক্লাসে আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় শিখবো অর্থাৎ সূত্রের সাহায্যে কিভাবে গুণফল নির্ণয়